হ্যালো ওয়েলকাম টিচার তোমার সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে নব শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টা আছে সেটা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ নিয়ে তো তোমার যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের জন্য কিছু সাধারণ নির্দেশনা যে আছে শিক্ষকদের জন্য সেটা একটু দেখে নেবে এবং তোমাদের যে সিলেবাস কি কি থাকবে সেটা চলো একটু আমরা দেখে নিই তোমাদের যে প্রথম অভিজ্ঞতা যে আছে যে মিরে ব্যবহারযত্নবান হয় এখানে তোমরা এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং যে দ্বিতীয় অভিজ্ঞতা যে স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হয় এখান থেকে উনিশ থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং সব বাধা পেরিয়ে চলো যায় গিয়ে এখান থেকে তোমরা উনত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং আপন আলোয় হয়ে আলো ক্ষেত্রে এখান থেকে তোমরা একচল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং যে শুদ্ধাচার চর্চা করি মর্যাদা জীবন করি এখান থেকে কোনো ষাট থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং সমঝোতা সেখানে এবং সবাই মিলে জয়ী হবে এখান থেকে আমরা পঁচাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে ছিল মূলত আমাদের কি সিলেবাসটা তো দেখো এরপরে কি আছে যে মূল্যায়ন কাঠামো এখান থেকে আমরা শিক্ষণকারী মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট ঠিক আছে এরপর যে শিক্ষণকারী মূলন যে কাজের বিবরণ নম্বর বন্টন যে আছে সেখান থেকে আমাদের কোন কোন কাজ করতে হবে দেখো আমাদের আইটেম কী কী আছে আমাদের চেনের কাজ করতে হবে যে সিদ্ধান্ত গ্রহণ সমঝোতার ভূমিকা অর্থাৎ আটাশি পৃষ্ঠার কাজ তারপরে অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা কোন কাজ করবো দেখো যে খেলাধুলার আয়োজন অর্থাৎ প্রত্যেক ত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার কাজ করবো এবং অনুসন্ধানমূলক কাজ যে আছে আমরা যে সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা জরিপ করতে হবে আমাদের এখান থেকে আমরা আটাশি থেকে উনানব্বই পৃষ্ঠা পর্যন্ত করব তো তোমরা যদি এগুলোর সমাধান চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো দেখো এরপরে তোমাদের কি আছে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন কোন বিষয় থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা থেকে পনেরোটা উত্তর করবে এবং এক কথায় প্রশ্ন দশটা থেকে দশটা উত্তর করবে টোটাল থাকবে নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন দশটা উত্তর করবে সেখানে থাকবে পনেরো নাম্বার প্রশ্ন যেটা দৃশ্য পর নির্ভর সেখান থেকে তোমার সাতটা থেকে পাঁচটার উত্তর করবে সেখানে পাবে চল্লিশ নাম্বার ঠিক আছে তো এই মূলত তোমাদের সিলেবাস সেখানে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে একশোকে আবার কি করা হবে সত্তরে কনভার্ট করা হবে ঠিক আছে তো এই ছিল সিলেবাস এবং আগামী ক্লাসে আমরা কী করব তোমাদের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার সমাধান নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করেন তো সবকে ধন্যবাদ জানিস কিখানেই শেষ করছি